বন্ধুরা, সাপ যে একটি ভয়ঙ্কর প্রাণী তা তো আমরা সবাই জানি, এবং এদের ভয়াবহতার কারণে এরা প্রাণী জগতে একটি বিষাক্ত প্রাণী হিসেবে খ্যাতি অর্জন করেছে। কিন্তু কি হবে যদি একটি হানি বাজারকে এমন একটি আইল্যান্ডে ছেড়ে দেওয়া হয় যেখানে শুধু সাপ আর সাপ? বন্ধুরা, আপনারা যারা হানি বাজারকে চিনেন না তাদের জন্য বলে রাখি, হানি বাজারকে বলা হয় বিষাক্ত সাপদের প্রধান শত্রু। এরা বিষাক্ত সাপদের চুইংগামের মতো চিবিয়ে খেয়ে ফেলে। এরা কোনো সাপকে ভয় পায় না, এমনকি সাপের কামড়েও এদের তেমন কোনো ক্ষতি হয় না। বিষাক্ত সাপের সবল এদের কাছে যেন পিঁপড়ার কামড়। তবে এমনটা তখন হয় যখন একটি সাপ এবং একটি হানি বাজারের মধ্যে লড়াই হয়। কিন্তু কি হবে যদি একটি হানি বাজারকে বিষাক্ত সাপ দিয়ে পরিপূর্ণ একটি আইল্যান্ডে ছেড়ে দেওয়া হয়? তো চলুন প্রথমে হানি বাজার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। হানি বাজার হলো এমন একটি প্রাণী যারা কোনো প্রাণীকেই ভয় পায় না, এমনকি বনের রাজা সিংহকেও এরা একদমই ভয় পায় না। আরও অবাক করা বিষয় হলো এরা দলবদ্ধ না হয়ে একাই যে কোনো প্রাণীর মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকে, এমনকি সে প্রাণীটি এদের থেকে আকৃতিতে বড় হলেও এরা পিছপা হয় না। এরা একাই পুরো একটি সিংহের দলের সাথেও লড়াই করার জন্য প্রস্তুত থাকে। হায়নার মতো ভয়ঙ্কর প্রাণীদেরও এরা ভয় পায় না, উল্টা এরা হায়নার উপর আক্রমণ করে বসে। অনেক সময় এরা অন্য প্রাণীর শিকারেও ভাগ বসানোর চেষ্টা করে। এক কথায় ভয় জিনিসটা এদের মধ্যে নেই বললেই চলে। এরা অনেক হিংস্র এবং আক্রমণাত্মক স্বভাবের হয়ে থাকে। এদের শরীরের রঙও অদ্ভুত রকমের হয়ে থাকে। এদের পিঠের দিকটা সাদা এবং নিচের দিকটা কালো হয়ে থাকে। এরা খুব দ্রুত গতিতেও চলতে পারে। এরা যে কোনো গাছেও উঠে যেতে পারে এবং গাছের মৌচাক থেকে মধু খেয়ে থাকে। এরা গাছেও থাকে, আবার মাটিতে গর্ত করেও বসবাস করতে পারে। তবে এদের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে সাপের সাথে এদের চরম শত্রুতা। এরা যখনই কোনো সাপের মুখোমুখি হয় এরা তখনই সেই সাপের উপর হামলা করে বসে। এদের ক্ষুধা না পেলেও এরা সেই সাপকে মেরে ফেলে এবং দুই হাত দিয়ে চেপে ধরে আস্তে আস্তে ছিঁড়ে খেয়ে ফেলে। তবে এখানে তো কথা হলো শুধুমাত্র একটি সাপের, কিন্তু এদের যদি হাজার হাজার সাপের মধ্যে ছেড়ে দেওয়া হয় বা এমন কোনো জায়গা বা আইল্যান্ড যেখানে হাজার হাজার সাপ রয়েছে তাহলে কেমন হবে? এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এমন কি কোনো আইল্যান্ড আছে যেখানে এত পরিমাণের বিষাক্ত সাপের উপস্থিতি রয়েছে? উত্তরটি হচ্ছে হ্যাঁ। ব্রাজিলে কুইমাদা গ্রান্ডে নামে একটি দ্বীপ রয়েছে, যেই দ্বীপটি লাখ লাখ বিষাক্ত সাপদের বাসস্থল। এই দ্বীপটিকে সাপের দ্বীপও বলা হয়। এই দ্বীপটি স্নেক আইল্যান্ড নামে বেশ পরিচিত। এটি এমন একটি দ্বীপ যেখানে মানুষের প্রবেশ করা পুরোপুরি নিষিদ্ধ, আর একবার যদি কেউ ভুলে প্রবেশ করে ফেলে তাহলে তার পক্ষে সেখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। কারণ এই দ্বীপে রয়েছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপদের তালিকায় থাকা সাপ গোল্ডেন লেন্সেড। এই সাপটির ব্যাপারে সবচেয়ে অদ্ভুত বিষয়টি হচ্ছে এই সাপটি এই দ্বীপটি ছাড়া পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। পুরো পৃথিবীতে শুধুমাত্র এই দ্বীপটিতেই এই প্রজাতির সাপ পাওয়া যায়। এই সাপের বিষ এতই ভয়ঙ্কর যে এদের কামড়ে আক্রান্ত স্থানের মাংস পর্যন্ত পচে যায় এবং খুব দ্রুত সেই আক্রান্ত ব্যক্তিটির মৃত্যু ঘটে। কিন্তু একটি হানি বাজারের দিক থেকে বিষয়টি পুরোপুরি ভিন্ন, কারণ এরা এমন এক প্রজাতির প্রাণী যাদের রয়েছে খুবই শক্তিশালী ইমিউনিটি সিস্টেম। অর্থাৎ এদের সাপের কামড়ে তেমন কোনো ক্ষতি হয় না, আর এদের শরীর মোটা ও ঘন পশম দ্বারা আবৃত থাকে, যার কারণে সাপরা সহজেই এদের শরীরে বিষ ঢুকিয়ে দিতে পারে না। আর যদি কোনোভাবে সাপের বিষ এদের শরীরে প্রবেশ করেও তাহলেও এদের তেমন কোনো ক্ষতি হয় না। এখন আবার আগের প্রসঙ্গে ফিরে আসি, যে কী হবে যদি এদের এমন একটি দ্বীপে ছেড়ে দেওয়া হয় যেখানে শুধু সাপ আর সাপ। অবাক করা হলেও সত্য যে এদের কাছে সেই দ্বীপটি স্বর্গরাজ্যে পরিণত হবে, কারণ এরা এত পরিমাণে সাপ পেয়ে সারাদিন শিকার করে বেড়াবে এবং সেই দ্বীপের রাজায় পরিণত হবে। এরা যত খুশি তত সাপের শিকার করতে পারবে। তবে এই দ্বীপে এত পরিমাণে সাপ রয়েছে যে মাত্র কয়েকটি হানি বাজারের পক্ষে এই দ্বীপে সব সাপকে খেয়ে সাফ করা সম্ভব নয়। তার জন্য কমপক্ষে 1000-এরও বেশি হানি বাজারের প্রয়োজন হবে। এখানে বলে রাখা ভালো যে সাপের বিষকে নিষ্ক্রিয় করার জন্য হানি বাজারদের শরীরে এক প্রকার ন্যাচারাল ইমিউনিটি রয়েছে। তবে বিষয়টা এমন নয় যে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের কামড়ে এদের কোনো ক্ষতিই হবে না। এই বিষয়টি নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে এবং লক্ষ্য করা গিয়েছে যে হানি বাজার যখন একবার ডেথ অ্যাডার সাপের সাথে লড়াইতে জড়িয়েছিল, যারা কিনা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপদের তালিকায় রয়েছে, আফ্রিকায় এই সাপের কামড়ে প্রতি বছর অনেক মানুষের মৃত্যু হয় এবং এই সাপ অনেক ফ্লেক্সিবল, অর্থাৎ এরা খুব দ্রুত অ্যাটাক করতে পারে। কিন্তু এত কিছুর পরেও যখন হানি বাজারের সাথে এদের লড়াই হয় এবং লড়াইয়ের এক পর্যায়ে হানি বাজার খুব সহজেই ডেথ অ্যাডার সাপটিকে মেরে ফেলে, তখন একটি অদ্ভুত ঘটনা ঘটে। লড়াই করার সময় সাপটির থেকে বেশ কয়েকটি কামড় খাওয়ার কারণে হানি বাজারটির শরীরে বিষক্রিয়া শুরু হয়ে যায় এবং ব্যথায় হানি বাজারটি ছটফট করতে থাকে এবং প্রায় 2 ঘন্টার জন্য প্যারালাইজড হয়ে যায়।
কিন্তু এরপরে সবাইকে চমকে দিয়ে হানি বেজারটি আবার উঠে সেই সাপটিকে খেতে শুরু করে। কিন্তু এই এক্সপেরিমেন্টে হানি বেজারটির মাত্র একটি সাপের সাথেই লড়াই হয়েছিল। কিন্তু যদি এদের এমন দ্বীপে ছেড়ে দেওয়া হয় যেখানে লাখ লাখ বিষাক্ত সাপ রয়েছে, তাহলে ব্যাপারটি পুরোপুরি ভিন্ন হতে পারে। তাই অনেকেই এমনটা মনে করে থাকে যে স্নেক আইল্যান্ডে এদের পক্ষে এতগুলো বিষাক্ত সাপের সাথে লড়াই করে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে পড়বে। এই ব্যাপারে আপনাদের মন্তব্য কী তা কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই জানাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।